আনোয়ারা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজকে তোমাদের প্রেজেন্টেশন ক্লাস হতে যাচ্ছে, যে প্রেজেন্টেশন ক্লাসের মূল টপিকসটা হলো কিভাবে একটা তুমি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে কত টাকার মূলধন প্রয়োজন এবং কিভাবে তুমি ব্যবসাটা স্থাপন করবে সে বিষয়ের উপর আজকে তোমাদের প্রেজেন্টেশনের একটা ক্লাস হবে। প্রত্যেকজন স্টুডেন্ট এখানে এসে তোমাদের কি নিয়ে তুমি ব্যবসা করতে যাচ্ছ সে বিষয়ের উপর বক্তব্য দিতে হবে। তোমার প্রেজেন্টেশন স্লাইডটা এখানে শো করতে হবে এবং প্রতিজনই সময় পাবে 3 মিনিট। সেই 3 মিনিটের মধ্যে তোমাকে বক্তব্যটা তোমার শেষ করতে হবে, তোমার প্রেজেন্টেশনের টপিকসটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই প্রেজেন্টেশন টপিকসের মাধ্যমে তোমার কি উন্নয়ন হবে, তোমার হচ্ছে একটা পড়ালেখার পাশাপাশি তোমার হচ্ছে একটা ডেভেলপমেন্ট হবে, নিজের সাহসিকতা একটা সৃষ্টি হবে, যেটার মাধ্যমে তুমি তোমার যদি কোনো একটা যদি জব করো সেক্ষেত্রে তুমি সেই সাহসিকতা যেটা তুমি এখানে শিখে যাচ্ছ সেটা তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র যে তুমি সেটা যে বিজনেসের ক্ষেত্রে তা নয়, তুমি তোমাদের ক্লাসের মধ্যেও তুমি চাইলে নিজেকে কি করতে পারো, প্রেজেন্টেশন করতে পারো। সেই প্রেজেন্টেশন স্কিলটা স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে তোমাদের সেই প্রেজেন্টেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম, সেই প্ল্যাটফর্মে তোমরা নিজেদেরকে আজকে উপস্থাপন করতে হবে। প্রতিজনই পাবে কিন্তু সময় 3 মিনিট, 3 মিনিটের মধ্যে এসে তোমাকে এখানে তোমার বক্তব্যটা ক্লোজ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিবডি, আমি তাহসিনা লতিফ, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বিজনেস আইডিয়া শেয়ার করার জন্য। আমার বিজনেসের বিষয়টি হচ্ছে বিউটি পার্লার। আমরা সকলেই জানি এ গুড ফেস ইজ লার্ডার দেন এ ওয়ার্ড, এই কথাটি মাথায় রেখে আমি আমার বিজনেসটি আরম্ভ করার পরিকল্পনা গ্রহণ করেছি। চলুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যবসার মূলধনের পরিমাণ, সংগ্রহের উৎস সহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক বিউটি পার্লার আসলে কি। বিউটি পার্লার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে নারী এবং পুরুষদের জন্য প্রসাধনী চিকিৎসা নিয়ে কাজ করে। বিউটি পার্লার বিশেষত ত্বকের যত্ন, হাত পায়ের যত্ন, মুখের নান্দনিকতা, মিনিকিউর সহ নানা বিষয়ে পরিষেবা সরবরাহ করেন। এবার জেনে নেওয়া যাক আমার ব্যবসার মূলধনের পরিমাণ এবং কোন কোন খাত থেকে আমি আমার মূলধন সরবরাহ করেছি। আমার ব্যবসার মূলধনের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। আমি 3টি খাত থেকে মূলধন সরবরাহ করেছি, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক লোন, ব্যক্তিগত লোন এবং নিজস্ব মূলধন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন কোন খাত থেকে কত শতাংশ মূলধন সরবরাহ করেছি। প্রোডাক্ট মেনু, যেহেতু আমার ব্যবসা একটি সেবামূলক প্রতিষ্ঠান সেহেতু আমার প্রোডাক্টগুলোও হবে সেবামূলক, যেমন হেয়ার কাটিং, স্টাইলিং এবং কালারিং, ওয়েক্সিং, মিনিকিউর, পেডিকিউর, ফেশিয়াল ট্রিটমেন্ট এবং ম্যাসাজ। আমার ব্যবসাটি বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে অবদান রাখতে পারে, সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টিতে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণ, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন, সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জিডিপি বৃদ্ধি। আমি আমার ব্যবসাটি সফলভাবে পরিচালনার জন্য সট অ্যানালাইসিস করেছি। 24/7 আওয়ার্স সেবা প্রদান আমার ব্যবসার মূল শক্তি। প্রত্যেক কর্মচারী চায় একটি সুষ্ঠু কর্মপরিবেশ, বিশেষ করে নারীরা চায় একটি নিরাপদ কর্মকেন্দ্র। সেক্ষেত্রে আমার ব্যবসাটি হতে পারে একটি নারীদের জন্য একটি নিরাপদ কর্মস্থল। যেহেতু বাংলাদেশে এ ধরনের ব্যবসায়ী প্রশিক্ষণ দেওয়ার তেমন কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে দক্ষতার অভাব আমার ব্যবসার একটি বড় প্রতিবন্ধকতা, সরকারি প্রণোদনের স্বল্পতা, পরিবেশ দূষণ সহ নানাবিধ কারণে বিউটি পার্লার থেকে নারীদের সেবা গ্রহণের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটি আমার ব্যবসার বড় সুযোগ। অর্গানিক প্রোডাক্ট ব্যবহার, ইন্টারনেটের মাধ্যমে আমি সহজে আমার ভোক্তাদের কাছে সেবা প্রদান করতে পারবো। প্রতিযোগিতামূলক বাজারে আমার ব্যবসাটি টিকে রাখা আমার জন্য বড় হুমকি স্বরূপ। মুদ্রাস্ফীতির কারণে বিউটি প্রোডাক্টের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বেজাল বিউটি প্রোডাক্ট। আমার ব্যবসা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি নমস্কার জানাতে চাই আমার শ্রদ্ধেয় রেজাউল স্যারকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে তুমি কিসের ব্যবসা করতে চাও। আমি একটা স্টেশন এবং মণিহারের দোকান দিতে চাই। আমার দোকানের ডিজাইন হবে অনেকটা এইরকম। আমার দোকানের নাম হবে অপূর্ব স্টেশন এবং মণিহারি। আমার স্টেশনের দোকানে থাকবে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, ক্যালেন্ডার, কাগজ ইত্যাদি। তাছাড়া আরও থাকবে ডেস্ক ঘড়ি,
থাম, ফটো অ্যালবাম, বিবাহ অ্যালবাম, ফটো ফ্রেম ইত্যাদি। একটি গবেষণায় দেখা গেছে আমাদের দেশের 2021 সালের মোট জনসংখ্যার 65% লোক 12-29 বছরের মধ্যে, যা একটা স্টেশনারি ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমি ছোট পরিসরে দোকানটি দিব, কারণ স্টেশনারি জিনিসের চাহিদা প্রতি বছরই থাকে, কারণ এটি কোনো সিজনাল ব্যবসা নয়। ক্রেতারা তার নিজের প্রয়োজনে পণ্যটি ক্রয় করে থাকে, যা অন্য কোনো ব্যবসায় হয়ে থাকে না সাধারণত। আমি আমার ব্যবসার মূলধন দিবে 1,00,000 টাকা, যার মধ্যে 50,000 টাকা আমার ফ্যামিলি দিবে আর 50,000 টাকা আমি ব্যাংক হতে ঋণ নিব। আমি ব্যবসাটি পার্ট টাইমে করব, কারণ আমি একজন ছাত্রী। আমার ব্যবসাটি বড় করার চিন্তা আমার মধ্যে রয়েছে। আমার ব্যবসাটি যখন আমি বড় করে তুলব, তখন আমার থেকে লোক সংখ্যার প্রয়োজন পড়বে 2-3 জন। এতে করে আমি মনে করি আমার দেশে জাতীয় আয় বৃদ্ধিতে আমি কিছুটা অবদান রাখবো এবং কিছুটা বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখবো। এবারে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিজনেস প্রেজেন্টেশন। আমি আমার পরিচয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাশফিক আরেফিন ইমরান, বিবিএ অনার্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার ব্যবসাটি হচ্ছে হস্তশিল্প। হস্তশিল্প আমাদের উন্নয়নশীল বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে হস্তশিল্পের গুরুত্ব অপরিসীম। আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা 70% লোক গ্রাম অঞ্চলে বাস করে। এই গ্রামীণ জনশক্তিকে কাজে লাগিয়ে আমি আমার ব্যবসাটি পরিচালনা করতে চাই। আমার এই ব্যবসায় করতে টোটাল আমার ব্যবসায়ের যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মধ্যে আমি প্রথম নিব আমার সেলফ ফাইন্যান্স, এরপরে আছে ব্যাংক লোন, এরপরে আছে আমার এই ব্রাঞ্চ অফ রিলেটিভস, আমি আমার আত্মীয় স্বজন থেকে লোনগুলো নিব। আমার ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার মধ্যে আমি 60% হচ্ছে আমার ব্যক্তিগত তহবিল থেকে দিব, বাকি 25% হচ্ছে আমি এই আত্মীয় স্বজন এই ব্যাংক থেকে লোন নিব, এরপরে বাকি যে 15% আছে এই 15% আমি ব্যাংক থেকে সংস্থান করে থাকবো। এটা হচ্ছে আমার ব্যবসায়ের যে অর্থগুলো আমি আনবো ওই অর্থগুলার ধারণা আমি ব্যাখ্যা করলাম, যে আমার ব্যবসায়ের মোট মূলধন, যে আমার ব্যবসায় উৎপাদিত পণ্য সামগ্রী হচ্ছে এইগুলো। এই উৎপাদিত পণ্য সামগ্রী হচ্ছে যে আমরা বাঁশ, বেত, সুতা, এরপরে আছে যে নকশি কাঁথা তৈরি করা হয়, এটা গ্রাম বাংলার আবহমান বৈচিত্র্য ফুটে ওঠে। এই গ্রাম বাংলার আবহমান বৈচিত্র্য ফুটে ওঠে তার সাথে সাথে আমাদের যেই এই পণ্যগুলো তৈরি করতে যে কাঁচামালগুলো লাগবে, এই কাঁচামালগুলো আমি সহজে আন করতে পারবো, কারণ আমাদের গ্রাম অঞ্চলে সহজলভ্য, একদম সহজলভ্য বলি এই কাঁচামালগুলো পাওয়া যায়, বাঁশ, বেত পাওয়া যায়। আর গ্রামীণ মহিলাদের যখন আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিব, সেই ক্ষেত্রে তাদের সুই, সুতা, টুপি ইত্যাদি আরও অনেক পণ্য আছে যে পণ্যগুলো আমি করব, এই পণ্যগুলো উৎপাদন করাবো এদের দ্বারা। তো এদের মধ্যে যে দক্ষ জনশক্তি আছে, এই দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আমার ব্যবসাটি পরিচালনা করতে হবে, কারণ আমাদের দেশে সব সবাই কিন্তু তো দক্ষ না যে সবাই বাঁশ, বেত এবং সুই, সুতা ইত্যাদি দিয়ে পারবে। সেই জন্য আমাকে দক্ষ কর্মী নির্বাচন করতে হবে। দক্ষ কর্মী নির্বাচন করার পর এটা আমাকে করতে হবে। সেই জন্য যে আমার ব্যবসায়ের পণ্য সামগ্রী উৎপাদনের কাঁচামাল হচ্ছে বাঁশ, বেত, সুতা, এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে সহজলভ্য বলেই পাওয়া যায়। হাওড় বাওড় অঞ্চলে আরও ইজিলি এগুলো পাওয়া যায়, যে গ্রামের পাশে নদ নদী থাকে, নদ নদীর পাশেই বাঁশ, বেত একদম ইজিলিই পাওয়া যায়। তো আমার পণ্যগুলো যে আমি উৎপাদন করব, এটা বিক্রয় আমার পণ্যগুলো যে আমি বিক্রয় করব, ওইটার বিক্রয়ের স্থল হচ্ছে হাট বাজার আছে, বিভিন্ন মেলা বসে গ্রাম অঞ্চলে, ওই মেলার মধ্যে আমি আমার পণ্যগুলো বিক্রি করব। যে গ্রামের মধ্যে আমাদের যারা শৌখিন আছে তারা, সেক্ষেত্রে ফুলদানি আছে, বাঁশ, বেতের আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, চেয়ার, টেবিল আছে ইত্যাদি, এই পণ্যগুলো আমি এখানের মধ্যে বিক্রি করব। এরপর যে আমি আমার ব্যবসাটা করব, এটার মধ্যে শুট অ্যানালাইসিস থাকতে হবে, আমার ব্যবসায় শক্তি এবং সামর্থ্য, আর হচ্ছে আমার ব্যবসায় যে যে দুর্বলতার দিকও থাকতে পারে, শক্তিও থাকতে পারে। আমার ব্যবসায়ের সাফল্যের দিক হলো উৎপাদিত পণ্য সামগ্রী যথাসময়ে শহরের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করা যায়, আর এই আমার ব্যবসায় দুর্বলতার দিক হচ্ছে কারণ এইগুলো করতে দক্ষ কারিগর লাগে। আমাকে অবশ্যই কর্মী নির্বাচন করার সময় দক্ষ কর্মীকে নির্বাচন করে আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে।
সেই জন্য আমি আমার ব্যবসায়ের যে দুর্বলতার দিক ওইটাও আমাকে চিন্তা করতে হবে। আমি শুধু লাভের আশায় বিজনেস করব তাইলে তো হবে না, আমাকে আমার ব্যবসায়ের দুর্বলতার দিকও দেখতে হবে, তারপর আমি আমার ব্যবসাটা পরিচালনা করতে পারবো। যে আমার ব্যবসাটি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে যেই পরিমাণ যে আছে বেকার সমস্যা, এই বেকার সমস্যা দূরীকরণে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। কারণ যে বেকার যুবক শিক্ষিত, আমরা লেখাপড়া করছি, জবের জন্য অনেক ট্রাই করতে হয়, কিন্তু আমি যখন একটা হস্তশিল্পের বা এই কাজগুলোকে যখন আমি করব সেক্ষেত্রে এটা করতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট মাই বিজনেস, আমার ব্যবসা সম্বন্ধে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারেন। দ্যাটস ইট, সালাম আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রেজেন্টেশনের মূল বিষয় হচ্ছে আমরা এক একজন উদ্যোক্তা, আর আমি একজন এনসি ব্যবসায়ীর উদ্যোক্তা হতে চাই। আমার এনসি ব্যবসাটি হবে ট্রাভেল এজেন্সি। একটি ট্রাভেল এজেন্সি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে স্বল্প পরিসরে শুরু করার জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা মূলধন প্রয়োজন। বৃহৎ পরিসরে পরিচালনার জন্য প্রয়োজন 5 থেকে 10 লক্ষ টাকা। আমি ব্যবসাটি স্বল্প পরিসরে পরিচালনায় আগ্রহী। একটি ট্রাভেল এজেন্সি ব্যবসা শুরু করতে প্রথমে আমার গড় হোক বা অফিস সেট আপ, একটি স্থান নির্বাচন করতে হবে, কিছু দরকারি সফটওয়্যার, প্রিন্টার্স এবং কিছু প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য আমার কমপক্ষে এই ব্যবসাটি শুরু করতে 1 লক্ষ টাকা মূলধন লাগবে, যা আমি নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণ নিয়ে শুরু করব। আমার ব্যবসাটির ধরন হবে স্বল্প পরিসর। আমার ট্রাভেল এজেন্সি ব্যবসায়ে টুরিস্টদের জন্য যেসব সুবিধা থাকবে, প্রথমে কয়েকটি প্যাকেজের ব্যবস্থা থাকবে, 4 দিন 3 দিন 7 দিন এরকম কিছু প্যাকেজের ব্যবস্থা থাকবে। এছাড়াও এয়ার ট্রাভেল, লজ, ট্রেন, গাড়ি বুকিং, তারপর টিকিট বুকিং, হোটেল বুকিং, খাওয়া দাওয়া সহ চিকিৎসা। এর পাশাপাশি একটা মজার বিষয় থাকবে, ট্রাভেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা রাখা হবে। প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি বিষয়ে প্রায় সকল ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ফুল টাইম পরিচালিত হয়। এই ব্যবসাটি পার্ট টাইম করার কোনো সুযোগ নেই, তাই আমার ব্যবসাটিও ফুল টাইম পরিচালনা করার একটি পরিকল্পনা আছে। ভোক্তার চাহিদা, ব্যবসায়ী প্রাশাসনিক কর্মদক্ষতা সহ সামগ্রিক বিষয় বিবেচনায় এনে আমি এই ব্যবসাটি বৃহৎ পরিকল্পনা ধারণ করানোর একটি পরিকল্পনা আছে। আমার এই এনসি ব্যবসায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস পাবে, বেকারত্ব কমবে, দেশীয় এবং বৈদেশিক অর্থ উপার্জনের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পাবে। আমি যে একটা ট্রাভেল এজেন্সি ব্যবসায় আরম্ভ করবো এখানে অনেকগুলো কর্মীর প্রয়োজন হবে, উপসচিব, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট, ফোরম্যান, সুপারভাইজার পদে কর্মী নিয়োগের মাধ্যমে আমার আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে। সবাইকে ধন্যবাদ, ভ্রমণ করো, পৃথিবীকে যান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের প্রেজেন্টেশন ক্লাসে। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয়টি হলো আমরা কীভাবে কী ধরনের ব্যবসা করবো, এই ধরনের একটা ব্যবসায় ধারণা দেওয়ার জন্য। আমার ব্যবসা, যে ব্যবসাটা আমি করার সিদ্ধান্ত নিয়েছি, সে ব্যবসাটি হলো গরুর খামার। আমি ব্যবসাটি শুরু করার আগে আমি কী ধরনের পরিকল্পনা করবো বা ব্যবসাটা আমি কীভাবে স্থাপন করবো, কিছু পরিকল্পনা আমার বাস্তবায়ন করতে হবে। আমার ব্যবসাটা শুরু করার আগে আমি আমার বাড়ির পাশে অবশ্যই যে জমি আছে সেটি ব্যবহার করব। এতে আমি ব্যবসাটা শুরু করার আগে আমার যে একটা ডিজাইন নকশা এটা করব, যাতে আমার ব্যবসাটি আমার গরু, যেহেতু আমার গরু, আমার একটা অনেক ধরনের নকশা প্রয়োজন হবে, যাতে গরুর বাছুর, গরু গাবি গরু কীভাবে রাখবো আলাদা আলাদাভাবে, এটা আমার পরিকল্পনা করতে হবে। এখন আমার ব্যবসাটি শুরু করতে হলে আমার মূলধনের প্রয়োজন। আমি এই মূলধনগুলো কোথা থেকে সংগ্রহ করবো বা কীভাবে সংগ্রহ করব। আমি আমার ব্যবসাটি শুরু করবো মাঝারি আকারে, যেহেতু আমি মাঝারি আকারে শুরু করব, সেহেতু বর্তমান বাজার অনুযায়ী আমার মাঝারি আকারে ব্যবসা, গরু ব্যবসা শুরু করতে আমার কমপক্ষে 20 লাখ টাকার প্রয়োজন হবে। আমি এই টাকাটি আমি কোথা থেকে সংগ্রহ করবো? এই টাকাটি আমি সংগ্রহ করবো আমার পারিবারিক তহবিল থেকে বা আমি ব্যাংক ঋণের মাধ্যমে ঋণটি সংগ্রহ করব। আমার ব্যবসার মাধ্যমে দেশের কী ধরনের উন্নতি হতে পারে? আমার ব্যবসার মাধ্যমে আমি দেশের বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখবো, যেহেতু আমার গরুর খামার, সেহেতু আমার ব্যবসা, আমার খামারের উৎপাদনটা হলো গরুর দুধ, সেহেতু আমি পুষ্টির চাহিদা মিটাবো আমি মনে করি।
আমার মাধ্যমে জন আত্মসংস্থান সৃষ্টি হবে কিনা, অবশ্যই আমার ব্যবসার মাধ্যমে যেমন আমার নিজের কর্মসংস্থান সৃষ্টি হবে ঠিক তেমনই জনগণের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। আমার ব্যবসায়টি গরুর খামার, সেখানে অবশ্যই আমার কর্মচারী প্রয়োজন, মাঝারি আকারে হোক বা বৃহৎ আকারে হোক আমার কর্মচারী লাগবে, সেহেতু আমি মনে করি আমার ব্যবসায় কর্মচারীর প্রয়োজন। তদুপ আমি দেশের জনগণের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবো বলে আমি মনে করি। এই ছিল আমার ব্যবসায়ের ধারণা, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ রেজাউল করিম স্যারকে এরকম একটা প্রেজেন্টেশন আয়োজন করার জন্য। আজকে আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি অর্থাৎ একজন উদ্যোক্তার গল্প শোনার জন্য। আমার সর্বপ্রথম অর্থাৎ যে ব্যবসার প্রতিষ্ঠা করার জন্য আমি এখানে অর্থাৎ উপস্থিত হয়েছি, আমার এই বিজনেসটা হচ্ছে মৎস্যশ্বাস। আমি অর্থাৎ আমরা বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাই অর্থাৎ দেশের বেশিরভাগ বেকার কিন্তু গ্রাম অঞ্চলে। তো আমরা আরও বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের গ্রাম অঞ্চলে অনেক জায়গা এবং জমি ফুকুর ও অবশিষ্ট থেকে গেছে। এই অবশিষ্ট ফুকুরগুলো কাজে লাগিয়ে আমি অর্থাৎ আমার ব্যবসা শুরু করার জন্য অর্থাৎ পদক্ষেপ নিয়েছি। আমার মৎস্যশ্বাসের জন্য আমি 3 বিঘা করে 2টা ফুকুর আমাদের পাশে কি আর খালি আছে, আমি এগুলোতে মৎস্যশ্বাস করার জন্য উদ্যোগ নিয়েছি। আমার মৎস্যশ্বাসের উদ্যোগের জন্য প্রায় কস্টিং হবে 10 লক্ষ টাকা। আমি এই 10 লক্ষ টাকার 5 লক্ষ টাকা আমি অর্থাৎ ব্যক্তিগতভাবে অর্থাৎ আমার তহবিল থেকে দিব এবং অর্থাৎ বাকি যেগুলো আছে তার 50% ব্যাংক থেকে ঋণ এবং বাকি 50% অর্থাৎ আমার পরিবার থেকে সহায়তা নিব। আমার অর্থাৎ এই ব্যবসা থেকে কিভাবে অর্থাৎ অর্থনৈতিকভাবে অর্থাৎ অনেক অর্থনৈতিকভাবে উন্নতি সাধিত হবে আমার পরিবার এবং পাশাপাশি অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কি গ্রাম অঞ্চলে যে বেকারগুলো আছে বেকারের অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পারিবারিকভাবে তাদের পরিবারগুলো অর্থনৈতিকভাবে উন্নতি সাধিত হবে এবং পাশাপাশি আরও তাদের বেকার অনেক বেকার দূরবর্তী মাধ্যমে দেশের অর্থনীতিরও অনেক উন্নতি সাধিত হবে। আমি মনে করি এই এই মৎস্যশ্বাসের মাধ্যমে দেশের বেকারত্বের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতিও সাধিত হবে বলে আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ করলাম। হুদাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সবাইকে আজকে প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় টিচার রেজাউল করিম স্যারকে, যিনি আমাদের এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে কসব অর্থাৎ কাপড় দোকান। আমি এই ব্যবসাটি পেছনে নেওয়ার কারণ হচ্ছে কাপড় একটি নিত্য প্রয়োজনীয় পণ্য যা চাহিদা সারা বছরই থাকে। আমরা জানি যে কোনো ব্যবসা শুরু করার আগে মূলধনের প্রয়োজন হয়। আমি 5 লক্ষ টাকা দিয়ে আমার ব্যবসাটি শুরু করতে চাই, যেটা আমি আমার পরিবার থেকে নিব 3 লক্ষ টাকা এবং বাকি 2 লক্ষ টাকা ব্যাংক থেকে সঞ্চয় করতে চাই। আমার ব্যবসাটি করার জন্য প্রথমে একটি দোকানের দরকার পড়বে, যেটার নাম দিব আমি ড্রিম প্লাস ফ্যাশন। আর এই দোকানটি আমি কোনো মার্কেট থেকে নিব যেখানে অনেক কাপড়ের দোকান থাকে, কারণ মার্কেটে জনবহুল জায়গা যেখানে ক্রেতারা বেশি থাকে। আমার কাপড়ে মেয়েদের নিত্য প্রয়োজনীয় সব কাপড়ই থাকবে, আমার দোকানে মেয়েদের নিত্য প্রয়োজনীয় সব কাপড়ই থাকবে। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি এই ব্যবসাটি পার্ট টাইম করতে চাই। আমি আমার কাপড়গুলো সংগ্রহ করব গার্মেন্টস থেকে। আমার দোকানে যা যা থাকবে তার মধ্যে হচ্ছে শাড়ি, শাড়ি নারীদের খুব জনপ্রিয় একটি পোশাক। খোদাই আছে নারী শাড়িতে নারী সৌন্দর্য পরিপূর্ণতা প্রকাশ পায়। তার পাশাপাশি থাকবে থ্রি পিসও নারীদের খুব জনপ্রিয় একটি পোশাক। তারপর থাকবে বোরকা আর হিজাব। বর্তমানে মেয়েরা বোরকা আর হিজাবকে অনেক বেশি প্রাধান্য দেয়। বাইরে যাতায়াতের জন্য কিংবা পর্দা করার জন্য বোরকা আর হিজাব নারীরা বেশি পছন্দ করেন। আমার ব্যবসাটি যেহেতু বড় করার পরিকল্পনা রয়েছে, তাই আমি ব্যবসায়ী কর্মচারী রাখতে চাই। এটার মাধ্যমে দেশের আত্মকর্মসংস্থানের
সৃষ্টি হবে এবং বেকারত্ব কিছুটা হ্রাস পাবে। আমি কর্মচারীদের তাদের যোগ্য মতো স্যালারি প্রদান করতে চাই। কর্মচারী রাখার ফলে আমার আমার দোকানে ক্রেতাদের কাপড় কিনতে সুবিধা হবে। যেহেতু আমি আমার ব্যবসাটা বড় করতে চাই, এটা লাভ হওয়ার ফলে আমি একটা শোরুম খুলতে চাই, যেটার নাম হবে ইনস্টেড বাই জেনিফা। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় থাকবে। আর যেহেতু কাপড়ের ব্যবসা অনলাইন আর অফলাইন দুইভাবে করা যায়, আমি আমার এই শোরুমের নামে একটা অনলাইন পেজ খুলতে চাই, যেটার নাম হবে ইনস্টেড বাই জেনিফা। এখানে আমি বিভিন্ন আপডেট কাপড় রাখবো, আর এগুলোর ছবি দিয়ে আমি অনলাইনে আপলোড করবো। ক্রেতারা চাইলে অনলাইন থেকেও কাপড় কিনতে পারে। আর আমার ব্যবসাটি বড় হওয়ার ফলে যখন বেশি লাভবান হব, তখন আমি কিছু টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিতে চাই, যেটার ফলে দেশের উন্নতিও কিছু দেশের উন্নতিও হবে। পরিশেষে বলা যায়, কাপড়ের ব্যবসা একটি লাভজনক পেশা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি সেজুতি বিশ্বাস, আনোয়ারা সরকারি কলেজে অ্যাকাউন্টিং বিভাগে প্রথম বর্ষে ছাত্রী। প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় রেজল করিম স্যারকে এবং শুভেচ্ছা জানাই আমার সহপাঠী বৃন্দকে। আসলে আমি একজন ভালো বক্তা নই, তবু চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু বলার। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কিছু মনে করবেন না। আজকের প্রেজেন্টেশনের মূল বিষয় হচ্ছে একজন উদ্যোক্তা কীভাবে একটা উদ্যোগ নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে। আমি যেহেতু একজন উদ্যোক্তা, সেহেতু আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চিন্তাভাবনা করছি। আমি একটা বিজনেস করব, সেটা হলো আমি ব্যাগের বিজনেস করব। যেহেতু আমি ব্যাগের বিজনেস করব, সেহেতু আমার মূলধনের প্রয়োজন আছে। আমার মূলধনটা আমি আমার নিজের সঞ্চয় থেকে প্লাস আমার মা বাবার থেকে আবার আমার আত্মীয় স্বজন থেকে নিয়ে সংগ্রহ করার চিন্তাভাবনা করব। কারণ আমি আমার ব্যাংক থেকে ঋণ নেওয়ার চিন্তাভাবনা করছি না। কারণ ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকে প্রতি মাসে আমাকে একটা ইন্টারেস্ট দিতে হবে, যেটা আমি যেহেতু আমি প্রথম ব্যবসা করতে যাচ্ছি সেটা আমার পক্ষে দেওয়াটা পসিবল হবে না। কারণ আমার প্রতি মাসে যদি প্রফিটটা সেভাবে না হয় তাহলে আমার ব্যবসাটা কন্টিনিউ করতে পারবো না। সেহেতু আমি ব্যাংকের ঋণটা স্কিপ করে যাচ্ছি। তারপর আমার আসবে, আমি আমার পণ্যটা কীভাবে কালেক্ট করব। আমি আমার পণ্যটা সংগ্রহ করব চট্টগ্রামের রেওজুদি বাজার থেকে, মানে পাইকারি ব্যবসা থেকে আমি আমার পণ্যগুলো কিনব। এবং আমার ব্যবসাটা আমি স্থাপন করব কোথায়, আমি আমার ব্যবসাটা স্থাপন করব নিউ মার্কেটের অপোজিটে, চাঁদনি চক মার্কেটের দ্বিতীয় তলায়। আমার মূলধন যেহেতু কম, সেহেতু আমার বিজনেসের ডেকোরেশনটা এরকম করেই হবে। এবং আমার বিজনেসের নাম হবে সেজুতি ব্যাগ স্টোর। এবং আমার বিজনেস মানে দোকানের ওপেনিংটা হবে এরকম, আমি আমার মাঝখানে বাচ্চাদের স্কুল ব্যাগ এবং বিভিন্ন কলেজ ব্যাগ রাখার চিন্তাভাবনা করছি। এবং এক পাশে হবে মহিলাদের ব্যাগ এবং অপর পাশে হবে পুরুষদের বিভিন্ন কালেকশনের ব্যাগ। আমার কালেকশন বাচ্চাদের বিভিন্ন কালেকশনের ব্যাগ আছে এখানে। তারপর মেয়েদের বিভিন্ন কালেকশনের ব্যাগ আছে, বিভিন্ন কালেকশনের বিভিন্ন কালারের ব্যাগ আমার কাছে আছে। প্লাস আমি পুরুষদের জন্য ব্যাগ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, বিভিন্ন কালারের ব্যাগ আমার কাছে স্টক আছে। প্লাস আমি আমার ব্যবসাটা কীভাবে করব, আমি যেহেতু স্টুডেন্ট সেহেতু আমি তো ফুল টাইম জব করতে পারবো না, সেহেতু আমি আমার ব্যবসার জন্য বিশ্বস্ত এবং অভিজ্ঞ একজন মানুষকে সিলেক্ট করব। আমার বাবা একজন ব্যবসায়ী, সেহেতু আমি আমার বাবাকে আমার ব্যবসায়ী কাজে লাগাবো। প্লাস আমার ব্যবসায়ী কর্মচারী হিসাবে দু তিনজন স্টাফ রাখবো। আমি যেহেতু স্টুডেন্ট, আমি চাইছি আমার কর্মচারীরা সেহেতু স্টুডেন্ট হোক, যাতে ওরা লেখাপড়ার জন্য কিছুটা হলেও আর্ন করতে পারে। পরিশেষে আমি আমার ব্যবসাটা বড় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং আমি অফলাইনের পাশাপাশি অনলাইনেও আমার বিজনেসটা করব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যার রাজল করিম স্যারকে আমাকে প্রেজেন্টেশনের সুযোগ করে দেওয়ার জন্য।
ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমার নাম রেখা আক্তার, আক্তার হিসাব বিজ্ঞান বিভাগ। আমি একটি মাছ চাষের ব্যবসা করতে চাই। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য মূলধনের প্রয়োজন হয়। আমিও মাছ চাষের ব্যবসা করার জন্য মূলধন সংগ্রহ করব। মাছ চাষের ব্যবসাটি করার জন্য আমার কমপক্ষে 2 লক্ষ টাকা মূলধন লাগবে, যার মধ্যে যার 50% আমার সঞ্চয় আছে আর 50% আমি আত্মীয়স্বজন থেকে ধার নিব। মাছ চাষ করার জন্য সর্বপ্রথম একটা চাষ উপযোগী পুকুর নির্বাচন করতে হবে। পুকুরে মাছ ছাড়ার জন্য ছোট পোনা সংগ্রহ করতে হবে। মাছের জন্য মাছ সঠিকভাবে বৃদ্ধির জন্য নিয়মিত খাদ্য সরবরাহ করতে হবে। মাছ খাওয়ার উপযোগী হলে পুকুরে জাল দিয়ে মাছগুলো সংগ্রহ করতে হবে। মাছ সঠিকভাবে বাজারজাতকরণের মাধ্যমে বাজারে কর্মচারীর মাধ্যমে বিক্রি করতে হবে, যেন বিভিন্ন বাজারে মাছগুলো কর্মচারীর দ্বারা বিক্রি করতে হবে, যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর কেননা মাছ একটি পচনশীল পণ্য, তাই আমাকে খেয়াল রাখতে হবে যেন মাছ পচে না যায়। মাছ বিক্রি থেকে আমার কিছু টাকা আয় আসবে। আয়গুলার কিছু অংশ আমি সরকারকে কর হিসাবে প্রদান করব। আর আমার ব্যবসায় কর্মচারী নিয়োগের ফলে তারা নিজেদের আত্মকর্মসংস্থান আমার ব্যবসায় কাজ করার ফলে তারা নিজেদের আত্মকর্মসংস্থান তৈরিতে আগ্রহী হবে। মাছ চাষ এমন একটি ব্যবসা যা পড়ালেখার পাশাপাশি করা যাবে। আমি যেহেতু স্টুডেন্ট, তাই ব্যবসাটি আমি অবশ্যই পার্ট টাইম হিসাবে নিব। এই ব্যবসাটি আমি বৃহৎ আকারে পরিণত করতে চাই, কারণ আমার ব্যবসাটি একটি দীর্ঘ আমার মাছ চাষ এমন একটি ব্যবসা যা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সুবিধা প্রদান করবে। এই ব্যবসাটি করার ফলে আমাদের পরিবেশে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকবে আর মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়তা করবে। আমি এই উদ্যোগ নিলে আমাদের আশেপাশের বেকার ব্যক্তিরা নতুন নতুন উদ্যোগ নিতে আগ্রহী হবে, আমাদের সমাজের বেকারত্ব হ্রাস পাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই স্যারকে। আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং থ্যাংক ইউ স্যার, উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ সাইম, অনলাইন বিজনেস গ্রোথ কনসালটেন্ট। আমার বিজনেস সাইট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডিজাইন। তবে আজকে আমি বিজনেস কনসেপ্ট হিসেবে সিলেক্ট করেছি ডিজিটাল মার্কেটিং হিসেবে। এবং ডিজিটাল মার্কেটিং বিষয়টি কি? আসলে ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তির সাহায্যে কোনো প্রোডাক্ট সার্ভিসের অনলাইন প্রচারণাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং যে কোনো ব্যবসা শুরু করার জন্য অবশ্যই ক্যাপিটাল প্রয়োজন। আর আমার ব্যবসাটা যেহেতু ডিজিটাল মার্কেটিং, সেহেতু ন্যূনতম 1 লক্ষ টাকা মূলধন ইনাফ। আর এই 1 লক্ষ টাকাটা মূলধন অবশ্যই আমি আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে সংগ্রহ করব। এবং আমার বিজনেসটা স্টার্ট করার জন্য যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন তা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে কারিগরি দক্ষতা। এবং আমি আমার ওয়ার্ক প্লেসটা এভাবে ডেকোরেট করব। ডিজিটাল মার্কেটিংয়ের সাইটটা আসলে পরিধিটা অনেক ব্যাপক। এখানের মধ্যে আছে সিও, এসইএম, সোশ্যাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনবাউন্ডেড অ্যানালাইসিস, মার্কেটিং, পেপার ক্লিক। তবে বর্তমানে যে 5টা সাইট অধিক জনপ্রিয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি। আমরা যখন গুগলে কোনো বিষয়ে সার্চ করি, কিছু ওয়েবসাইট সর্বোচ্চ প্রথমে আসে। এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং করার জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা ইউটিউবে দেখি, ঢুকলে যে ভিডিওগুলো আমাদের সামনে প্রথমে আসে, এই প্রসেসটাও করা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। ঠিক সেম ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংগুলোও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো। এতগুলো বিজনেস থাকতে কেন ডিজিটাল মার্কেটিং আমি সিলেক্ট করলাম? যেহেতু বর্তমান বিশ্বের 70% মানুষ অনলাইনের উপর নির্ভরশীল, সেহেতু যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করার আগে তারা অনলাইনে ওই প্রোডাক্টের ডিটেলস জানতে চায়। সেহেতু বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, একটি ব্যবসা প্রতিষ্ঠান সবার মাঝে উপস্থাপন করার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে ইন্টারনেট। এবং খুব স্বল্প সময়ে আমি আমার প্রোডাক্টটাকে কাস্টমারদের কাছে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারবো। এবং আমার আমার বিজনেস সাইটে যে বয়সী ক্রেতারা ভিজিট করতে চাচ্ছে আমি সহজে রিকগনাইজ করতে পারবো এবং তাদের চাহিদাকে আমি সহজে শনাক্ত করতে পারবো। এবং আমি আমার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটটি সহজে শনাক্ত করতে পারবো। এবং ডিজিটাল মার্কেটিং প্রসেসটা একটা চক্রাকারে আবর্তিত হয়। প্রথমে হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে সেটা পাবলিশ করবো, দেন তাদের কাস্টমারদের সাপোর্ট অর্জন করব, তারপর তাদেরকে ওইভাবে সার্ভিস প্রদান করব, দেন অ্যাড দিব, অ্যাডের মাধ্যমে আমি আমার প্রোডাক্টের ডেভেলপমেন্ট করব এবং কৌশল বিনিময়ের মাধ্যমে তাদেরকে স্থায়ী ক্রেতা হিসেবে সম্পর্ক গড়ে তুলব এবং পরিশেষে আমার পণ্যটা একটা ব্র্যান্ড হিসেবে রূপান্তরিত হবে। উক্ত ব্যবসায়ের ফলে দেশের ইকোনমিক অগ্রগতিতে কী ধরনের অবদান লাগবে? এডফার্স যেহেতু বর্তমান ব্যবসায়ের সবচেয়ে বড় এবং উন্নতি শাখার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং,
উক্ত ব্যবসার মাধ্যমে আমি নিজের জন্য এবং শিক্ষিত বেকার গোষ্ঠীকে আধুনিক একটি আধুনিক কর্মসংস্থান গড়ে তুলতে পারব। কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অধিক জনপ্রিয়, কারণ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেশীয় মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, ফলে দেশীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত সক্ষম হবে। পরিশেষে একটা বিশেষ দর্শক থাকবে, একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য প্রয়োজন উত্তম পরিকল্পনা, দক্ষতা এবং সাফল্য অর্জনের আগ পর্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে থাকা। থ্যাংকস এভরিওয়ান। শুরুতে আমার সদ্য স্যার জাও স্যারকে জানাই আমার সালাম এবং উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে কীভাবে একটি ব্যবসা স্থাপন করা যায়। আমার ব্যবসাটি হচ্ছে একটি লাইব্রেরির দোকান। লাইব্রেরির দোকানের নাম হবে মদিনা লাইব্রেরি। একটি ব্যবসা শুরু করার আগে ব্যবসায়ের মূলধন জোগাড় করতে হবে। মূলধন কোত্থেকে জোগাড় করতে হবে এবং কত টাকা জোগাড় করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। আমার ব্যবসাটি শুরু করতে হলে প্রথমে একটি ব্যবসা শুরু করতে হলে মূলধনটা কত টাকা লাগবে সেটা এক ব্যবসায়ের স্থান, পরিসর এবং এই ধরনের উপর নির্ভর করে। আমার ব্যবসাটি যেহেতু মাঝারি পরিসর হবে সেহেতু আমার ব্যবসায়ের 2-3 লক্ষ টাকা দিয়ে একটি লাইব্রেরির দোকান শুরু করা যায়। সেহেতু আমি মূলধনটি কোত্থেকে নিব প্লাস ব্যাংক থেকে আমি ঋণ নিতে পারি। এরপর আস্তে আস্তে আমার ব্যবসায়ের জিনিসপত্রগুলো বা বইগুলো কোত্থেকে সংগ্রহ করা যাবে। বইগুলো আমি যে কোনো ব্যবসা শুরু করার আগে কোনো পাইকারি দোকানের সাথে কথা বলতে পারি, যেমন পাইকারি বাংলা বাজার, চকবাজার, নীলক্ষেত, এখানে সবসময় অনেকগুলো বই, অনেক রকম বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায়, পণ্য পাওয়া যায়, বই পাওয়া যায়। তারপর তারপর যেটা আছে সেটা হচ্ছে ব্যবসাটি শুরু করার আগে একটা সুন্দর স্থান নির্বাচন করতে হবে। স্কুল কলেজের আশেপাশে হলে স্কুলের বাচ্চাদের বই বা হচ্ছে কলেজ স্কুলের বই বই বিক্রি করা যাবে। সবসময় যে স্কুল কলেজের পাশাপাশি ব্যবসাটা হবে এমন কোনো কথা নেই, তবে স্কুল কলেজের পাশাপাশি হলে ব্যবসাটি লাভজনক হয়। জেলা শহরে হলে স্কুল কলেজের পাশাপাশি না হলে কোনো সমস্যা নাই। এরপরে আমার ব্যবসাটি কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে কিনা। আমার ব্যবসাটি যেহেতু মাঝারি পরিসর হবে এবং আমি যেহেতু স্ট্রিক্টে স্টুডেন্ট, সবসময় ওই ব্যবসায় সময় দেওয়া সম্ভব না, সেহেতু আমি লেখাপড়ার পাশাপাশি ওখানে সময় দিতে পারি আর দু একজন কর্মচারীগুলা ওখানে কাজ করে কিছু ইনকাম পাবে, এগুলো দিয়ে ওদের খরচ সামলাতে পারবে প্লাস ওদের পারিবারিক কিছু হেল্প করতে পারবে। এছাড়া আমার ব্যবসাটি যেহেতু আমি স্টুডেন্ট হয়ে একটা উদ্যোগ নিয়েছি, সেহেতু সেটা দেখে অনেকজনে অনেক বেকার বা কোনো স্টুডেন্ট নিজে উদ্বুদ্ধ হয়ে একটা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে একটা ব্যবসা দিতে পারে। সেক্ষেত্রে আমার ব্যবসাটি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যথেষ্ট অবদান রাখবে বলে আমি মনে করি। এরপরে লাস্ট যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে আমার ব্যবসাটি অর্থনৈতিক অবদান রাখবে কিনা। লাইব্রেরির দোকানটি একটি যেহেতু গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেহেতু ব্যবসাটি রাখবে। আমি যেহেতু ব্যবসাটি এক সময় অনেক বড় করার চিন্তাভাবনা আসে, সেহেতু ব্যবসাটি একটি নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট ট্যাক্স সরকারকে প্রদান করে ওটা দেশের অর্থনৈতিক অবদানে যথেষ্ট অবদান এই বলে আমি আমার প্রেজেন্টেশন গান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার সদ্যীয় সবার প্রিয় রেজাউল করিম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর একটা প্রেজেন্টেশন আয়োজন করার জন্য। আমার আজকে প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। প্রথমে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে ব্যবসাটা আমি আমার ব্যবসাটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ব্যবসা করতে গেলে আমার কিছু আগে ধারণা নিতে হবে কীভাবে করব কাজটা, ক্লায়েন্টদেরকে কীভাবে ইন্সপায়ার করব, কীভাবে আমার দক্ষতার উপর নির্ভর করবে আমার এই কাজ ব্যবসাটা। আমি ফ্রিল্যান্স নিয়ে দৈনন্দিন জীবনে আমরা হচ্ছে নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আমরা রুটিন মেনটেন করে যে কাজগুলো করে থাকি এটা হচ্ছে তেমন না, এটা হচ্ছে পার্ট টাইম জব। এটা আমি যখন একজন স্টুডেন্ট আমি এটা পার্ট টাইম হিসেবে কাজটা করব।
এটা এটার জন্য এটার জন্য কোনো স্পেশাল জায়গা লাগবে না, যে যে কোনো জায়গায় আমরা এটা করতে পারবো এই কাজটা। আর আমার আমার ক্যাপিটাল লাগবে 138,000 টাকা, আর ল্যাপটপ প্রাইস হচ্ছে 118,000 টাকা, আর কোর্স ফি থাকবে 20,000 টাকা। আমার বিজনেস প্ল্যানটা হচ্ছে, মূলত আমার বিজনেস প্ল্যানটা হচ্ছে আমার কাজ নিয়ে, আমার কাজের উপর নির্ভর করবে আমার সফলতাটা। আমি ক্লায়েন্টদেরকে কীভাবে পারফরমেন্স করে তাদেরকে কাজের প্রতি আমার অনুপ্রাণিত করব। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে অনলাইন আর টার্গেট। ফাইনালি ফিনান্স ব্যবসাটা হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে, কারণ এটা নিজে নিজে নিজের দক্ষতাটাকে কাজে লাগিয়ে যেহেতু কাজটা করা হয়, সেজন্য এটা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এবং বাংলাদেশে অনেক অর্থনৈতিকভাবে প্রভাব ফেলছে এবং আমার ব্যবসাটা অবশ্যই অর্থনৈতিকভাবে প্রভাব ফেলবে। থ্যাংক ইউ এভরিওয়ান। অত্র কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রেজেন্টেশন প্রোগ্রামে উপস্থিত আমার সদ্য শিক্ষক রেজাল করিম স্যার আর উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। মাই নেম ইজ প্রমি। আমি প্রেজেন্টেশন করব কসমেটিক্স বিজনেস। আমার প্রতিষ্ঠানের নাম বিউটি কালেকশন। আমার প্রতিষ্ঠানটা হবে এই আকারে যে শিশুদের জন্য টেডি বিয়ার এবং ছেলে মেয়ে উভয়ের জন্য নিত্য প্রয়োজনীয় কসমেটিক্স। আমার ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন প্রায় 3,00,000 টাকা। আমি মূলধনটা সংগ্রহ করব আমার পারিবারিক থেকে আর কিছুটা ব্যাংক নিয়ে। আমি আমার বিভিন্নভাবে সংগ্রহ করতে পারি, ফার্স্ট চাইলে চকবাজার থেকে বা ইনপুটার্স বা এর কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে, কারণ আমি কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে পণ্যটা কিনব, কেননা এটা অনেক সুবিধা রয়েছে। কারণ আমার ব্যবসাটা হচ্ছে ভোক্তার আইন অধিকারে ব্যবসায়ী, এইসব ব্যবসায়ের ক্রয় বিক্রয়ের কোনো আলাদা লাইসেন্সের প্রয়োজন হয় না। তাই সেলস কোম্পানি রিপ্রেজেন্টেটিভ থেকে যদি পণ্যটা ক্রয় করি তাহলে সেখানে আমাকে মেয়াদ উত্তীর্ণ পরে পণ্যটা ফেরত দিতে পারবো, আর গ্রাহকরা যদি আমাকে নিম্নমানের পণ্য বলে সেটা আমি চ্যালেঞ্জ করতে পারবো, আর যদি ম্যাজিস্ট্রেটসরা নিম্নমানের পণ্য বলে বা নকল পণ্য বলে আমাকে শাস্তি ব্যবস্থা করতে পারে। তাই আমি আমার মেমোটা ওদের সামনে সাবমিট করতে পারবো, তাই আমি সেলস কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে পণ্যটা ক্রয় করব। আমার ফিউচার পরিকল্পনা হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকে আমার ব্যবসাটি হচ্ছে কফি শপের ব্যবসা। কফি শপের ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা যেটি কম মুনাফায় অধিক লাভজনক। এটি হচ্ছে কফি শপের একটি দোকান। আমি যখন স্টুডেন্ট হিসেবে ব্যবসাটি শুরু করব তাই দোকানটি অনেক ছোট হবে। তাহলে এটি এমন একটি জায়গায় স্থান নির্ধারণ করতে হবে যেখানে মানুষের লোকসান বেশি থাকে। তাই এটি আমি নিমার্কেট এলাকায় দিতে চাচ্ছি। তারপর আমার কফি শপের ব্যবসায় বিভিন্ন আইটেম থাকবে, যেমন এগুলো কফি অনেক ধরনের আইটেম আছে। তারপরে পাশে মানে কফি বানাতে এগুলো অনেক সরঞ্জাম প্রয়োজন, যেগুলো আমি ঢাকা থেকে কিনে আনতে হবে। এবং কফি শপের ব্যবসার আমার একটা ছাড় প্রয়োজন, যে কোনো ক্রেতা কোন টাকা ইয়ে করবে সেটা বোঝার জন্য। তাই কফি শপ ব্যবসার বাইরে হচ্ছে এরকম থাকবে যে আমার ক্রেতা আকর্ষিত হয়, এবং ভিতরে থাকবে যখন কফি শপ ব্যবসা যখন ছোটো তাই ভিতরে ছোটো পরিসরে গিয়ে থাকবে। তারপর কফি শপের ব্যবসার পাশাপাশি ফাস্টফুডের আইটেম থাকবে। তারপর কফি শপের ব্যবসা কর্মসংস্থানের সৃষ্টি হবে, যেগুলো স্টুডেন্টের পার্ট টাইম হিসাবে চাকরি করতে পারবে। এরপরে কফি শপ ব্যবসা যখন বড় আকারে ধারণ করবে তখন ভিতরে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম মাই প্রেজেন্টেশন। আজকে আমার প্রেজেন্টেশনটি হলো ফার্মেসি বিজনেস নিয়ে। তো ফার্মেসি বিজনেস নিয়ে যেহেতু আমি প্রেজেন্টেশন করতে যাব, প্রথমত যে কোনো একটা ব্যবসায়ীর মূল সার্কেল সেটা হলো মূলধন।
আসলে ফার্মেসি বিজনেসে মূলধনই লাগবে, কিন্তু কি তার আগে কিছু ধারণা থাকা আবশ্যক। তো আমি এই আগে ফার্মেসি বিজনেস সম্পর্কে ধারণাটা উল্লেখ করব, পরে মানে মূলধনের কিভাবে মূলধনটা কাটাবে এগুলো নিয়ে আলোচনা করব। ফার্মেসি ব্যবসা এমন একটি ব্যবসা, এটি হচ্ছে আমাদের খুব নিত্য প্রয়োজনীয় একটি দোকান, যেখানে ফার্মেসি ব্যবসা হচ্ছে একটি লাভজনক ব্যবসা এবং লাভজনক ব্যবসা। বিশেষ করে আমাদের দেশে যে হারে অসুস্থতার হার বেড়ে যাচ্ছে, তা তো আমি মনে করছি সেই হারে একটা মানে ফার্মেসি বিজনেস দেওয়া উচিত। তাই মেডিকেল শপ ফার্মেসি করে আমি একজন সফল উদ্যোক্তা হব বলে মনে করি। তো প্রথমত আমি মেডিকেল ফার্মেসির মাধ্যমে যদি করতে চাই, প্রথমে আমার কিছু কোর্স দরকার, বি ফার্ম, সি ফার্ম, এম ফার্ম, এগুলো থাকার এই কোর্স সম্পর্কে ধারণা থাকা উচিত। যদিও বা না থাকে কোনো সমস্যা নাই, আমি একজন এরকম এইগুলো সম্পর্কে ধারণা থাকে, এরকম একজনকে আমি আমার ব্যবসাতে রাখতে পারি মানে মান্থলি স্যালারি দিয়ে। তো যদি আমার শুধু এটা এই সম্পর্কে ধারণা রাখতে হবে, ও যদি সার্বক্ষণিক আমার দোকানে থাকে, এমন না হয় যদি ও আমার দোকানে না থাকে, পরে যদি কোনো ঝামেলা হয় মেডিকেল ইন্সপেক্টর পরে ঝামেলা করতে পারে। তো ফার্মেসি ব্যবসার জন্য যদি কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন, কারণ মূল হচ্ছে আমার দক্ষতা। তো বিক্রেতা কেবল লাভ করতে পারে। চলতি মোহনাই একটা মাঝারি ধরনের ওষুধের দোকান, 3-4 লক্ষ টাকা যদি আমি ইনভেস্ট করে থাকি, আমার মতে মান্থলি 50,000 টাকা ইনকাম হতে পারে। তো এর মধ্যে আমি বলতে পারি দেশের বেকার সমস্যা দূরীকরণ হতে পারে এবং দেশের অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী তাসমিন, কাজ করছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে। আজকের প্রেজেন্টেশন প্রোগ্রামে সবাইকে আমার পক্ষ থেকে জানাই স্বাগত। কম বেশি আমরা সবাই ফ্যাশন ডিজাইন নিয়ে অনেক সচেতন, কোন পোশাকের সাথে কী পরব কী পরব না এসব বিষয় নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করি। আর মূলত সেদিকে বাস্তবে রূপদান করার জন্য আমার বাস্তবে রূপদান যিনি করে থাকেন তিনি হলেন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইন করার জন্য মূলত কালার মিক্সিং, কোন পোশাকের সাথে কোন ধরনের অ্যাক্সেসরি আমরা ব্যবহার করব, সব ধরনের প্রোডাক্ট নিয়েই ফ্যাশন ডিজাইন কাজ করে থাকে। শুধু যে পোশাক নিয়েই কাজ করে থাকে বিষয়টা এমন নয়। আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমি এর পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটি করতে চাই। সেহেতু এই ব্যবসায় আমার পুরো সময়টা দেওয়া সম্ভব নয়, আমি পাশাপাশি আমার কিছু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে কর্মচারী হিসেবে নিয়োগ করব। এই ব্যবসাটি প্রতিষ্ঠা করার জন্য মূলত 10-12 লক্ষ টাকা পর্যন্ত মূলধন প্রয়োজন। আর আমি যেহেতু একজন স্টুডেন্ট, এত বড়সড় বাজেট করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি মূলত 5-10 লক্ষ টাকার মধ্যে ব্যবসাটি শুরু করব। আমি অর্ধেক অর্থ আমার পরিবার এবং আত্মীয় স্বজন থেকে সংগ্রহ করবো এবং বাকি অর্ধেক বিভিন্ন ফাইন্যান্সিয়াল উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ধরনের ব্যাংক আজকাল বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, আমি সেখান থেকে বাকি টাকা করব। আর আমাদের পোশাক শিল্প যেহেতু অনেক বেশি উন্নত, আমাদের বৈদেশিক মুদ্রার অর্ধেক অর্জিত হয় এই পোশাক শিল্প থেকেই। আর আমাদের এই তৈরিকৃত পোশাক বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। আর এতে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন, পাশাপাশি দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এতে আমাদের সরকারের যেমন উন্নতি হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হাসনাইত, আপনাদের মাঝে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলতে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার স্বপ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার স্বপ্নটি হলো আমি একদিন একটি বিরিয়ানির দোকান দিব এবং সেই বিরিয়ানির দোকানটি হবে বাজানবেরি হাউস। আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, আমার বাংলাদেশে এত ব্যবসা থাকতে আমি কেন বিরিয়ানির দোকানটাকে বেছে নিলাম?
বিরিয়ানির দোকানটাকে বেছে নেওয়ার সবচাইতে মেন পয়েন্ট হচ্ছে বাংলাদেশের 90-95% মানুষেরই সবার পছন্দের তালিকায় থাকে এই বিরিয়ানিটি। তাই আমি চিন্তা করলাম আমি সবার পছন্দের যেটি খাবার আমি সেটা নিয়েই ব্যবসা করব এবং অধিক টাকা ইনকাম করব। এই বিরিয়ানির ব্যবসাটা বেছে নেওয়ার আমার মেন পয়েন্ট হচ্ছে এটাতে পুঁজি কম লাভ বেশি। যেহেতু লাভ বেশি আমি একজন বিজনেস অ্যাকাউন্টের ছাত্র, সেহেতু আমার যেটাতে লাভ বেশি আমি সেটাতেই ইনভেস্ট করব। যেটা কাস্টমারদের যদি মন আমি জয় করতে পারি এবং এর পাশাপাশি যদি ওদের বিশ্বাসটা আমি জয় করতে পারি তাহলে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার বেশি কিছু করতে হবে না। আমি যদি আমার সফলতার দিক দিয়ে চিন্তা করে কাস্টমারকে যদি বেস্ট আইটেম যদি আমি গিফট করতে পারি এবং সকল ধরনের সুবিধা যদি আমি কাস্টমারদেরকে দিতে পারি তাহলে আশা করি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার বেশি কষ্ট করতে হবে না। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই এই বিরিয়ানির দোকানটা দিব এবং এটি সম্পূর্ণভাবে হবে আমার পরিবারের অর্থায়নে বা পরিবারের হেল্পে। আমি এই এই ব্যবসাতে কোনো ধরনের লোক দিয়ে রান্না করা বা কোনো ভেজাল দ্রব্য ইউজ করা থেকে বিরত থাকবো। এগুলো সম্পূর্ণ আমাদের পরিবারের হাতে তৈরি হবে এবং এর পাশাপাশি আমার পরিবার আমাকে সম্পূর্ণভাবে হেল্প করবে। যেহেতু এখন দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে ভেজাল দ্রব্য, বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য আমরা দেখতেছি, এটা মাথায় রেখে আমার সামনে ব্যবসাটা আমি চালিয়ে নিয়ে যাব, যাতে কেউ কোনো ধরনের কমপ্লেন আমাকে করতে না পারে যে আপনি ভেজাল বা এই ধরনের কোনো কিছু দিচ্ছেন। এটা মাথায় রেখে সবসময় এগিয়ে যাব সামনের দিকে। সবাই আমার জন্য দোয়া করবেন। এর পাশাপাশি আমন্ত্রণ রইল, আল্লাহ যদি বাঁচে রাখে সবাইকে একদিন আমার নিজের হাতের বিরিয়ানি রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার প্রেজেন্টেশন অনুষ্ঠানে, আসসালামু আলাইকুম এবং আদাম, এবং সাথে স্যারকেও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এছাড়া স্যারকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাকে আমার প্রেজেন্টেশন প্রোগ্রামে আমার প্রেজেন্টেশনটা তুলে ধরার জন্য সুযোগ করে দিয়েছেন। আর আমি যে বিষয়টা প্রেজেন্টেশনে তুলে ধরবো সেটা হচ্ছে আমি কী ব্যবসাটা করবো। আসলে হচ্ছে আমি ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবসাটা করবো এবং এর মূলধনটা আসবে বিশেষ করে আমার ব্যক্তিগত পারিবারিক তহবিল থেকে এবং কিছুটা আসবে ব্যাংক থেকে। তাছাড়া বর্তমানে ইলেকট্রনিক সরঞ্জামের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা প্রচণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে, কারণ বাংলাদেশ দ্রুত অর্থনীতির দিকে উন্নতি হচ্ছে এবং যার কারণে মানুষের ইলেকট্রনিক জিনিসের প্রতি তাদের আগ্রহটা বৃদ্ধি পাচ্ছে। তো আমি তো মুখে বললে হবে না, যার কারণে কাজটা কাজে করে দেখাতে হবে। এই জন্য আমার প্রয়োজন আমাকে এই কাজে দক্ষতা এবং চেষ্টাসহ আরও অনেক কিছুর প্রয়োজন, যেটা দক্ষতা, পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা, যেটা আমাকে আমার ব্যবসার উন্নতির চূড়ায় নিয়ে যেতে আমাকে সাহায্য করবে। আমার ব্যবসা সাধারণত ইলেকট্রনিক্স, আমাদেরকে আগে বলেছি সকল প্রকার আমি চাইবো আমার ব্যবসাটাকে স্বল্প থেকে মধ্যম পরিসরে করতে, কারণ আমি একজন স্টুডেন্ট, আমার পক্ষে বিশাল বিশাল আকারের ব্যবসা করা সম্ভব নয়। এবং আমি আমার মূলধন সংগ্রহ করব ব্যক্তিগত তহবিল এবং ব্যাংক লোন থেকে। এবং আমার ব্যবসায় নিয়োগ করবো আমার মতো স্টুডেন্টদেরকে, যার কারণ তারা আমার পড়ালেখার পাশাপাশি যাতে আমার এই কাজে তারা সাহায্য করতে পারে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং নিজেদের ইনকাম বৃদ্ধি করতে পারে। আমার ব্যবসা দেশের উন্নয়নে অনেক বিশাল অবদান রাখবে, কারণ তাছাড়া আমাকে দেখে অনেকও তারা উদ্যোক্তাও অনুপ্রাণিত হবে, যেটা দেশের জন্য একটা পজিটিভ সাইন এবং পজিটিভিটি হিসেবে কাজ করবে। আর আমার ব্যবসা থেকে বিশাল একটা ইনকাম হবে, যেটা
যে যার একটা অংশ অবশ্যই যেটা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 15% ট্যাক্স সরকারকে দিতে হবে, যেটা আমি অবশ্যই সবসময় দেবো। দেশের একজন নাগরিক হিসেবে আমার দেওয়া এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আরেকটা বিশাল বিষয় যেটা আমার অবশ্যই কাস্টমারের চাহিদা এবং কাস্টমারের বিশ্বাস অর্জন দরকার। কাস্টমারের বিশ্বাস এবং তাদের চাহিদার উপর ভিত্তি করে আমি যদি তাদের এই চাহিদাটার যোগান দিতে পারি, তাহলে তারা আমার উপর সবসময় আমাকে বিশ্বাস করবে এবং তাকে তারাই আমাকে আমার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে। অবশেষে আমি আমার এভাবে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শোনার জন্য, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এই আজকের এই প্রেজেন্টেশনে আমি সবাইকে স্বাগত জানাতে চাই এবং স্বাগত জানাতে চাই। আমার নাম হচ্ছে তাকিন খান, আমি হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগে আনোয়ারা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের একজন ছাত্র। আমার ব্যবসাটা হচ্ছে মূলত ট্রান্সপোর্ট নিয়ে ব্যবসা শুরু করার আগে আমাকে জানতে হবে ট্রান্সপোর্ট জিনিসটা কি। ট্রান্সপোর্ট জিনিসটা হচ্ছে মূলত একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় বা একটি বাড়ি কোনো জিনিস অন্য স্থানে স্থানান্তর করতে যে পরিবহন ব্যবস্থা প্রদান করতে হয় সেটাই হচ্ছে ট্রান্সপোর্ট। মূলত ট্রান্সপোর্ট ব্যবসা চারটি উপায়ে করা যায়। একটি হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সি, 2 নম্বর হচ্ছে কমিশন এজেন্ট, 3 নম্বর হচ্ছে ফ্লিট ওনার এবং 4 নম্বর হচ্ছে প্রোডাক্ট রিসিভারের মাধ্যমে। আমার পছন্দের ব্যবসা হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সি, কারণ এটা খুব স্বল্প মজুরি, স্বল্প মূলধনে এবং খুব সহজে পরিচালনা করা যায়। ট্রান্সপোর্ট এজেন্সির কাজ এবং হচ্ছে মুনাফা। ট্রান্সপোর্ট এজেন্সির কাজ হচ্ছে গ্রাহকদের থেকে পণ্য সংগ্রহ করা এবং সংগৃহীত পণ্যের জন্য শিপিং চার্জ আদায় করা এবং সংগৃহীত পণ্য কমিশন এজেন্টের কাছে পৌঁছে দেওয়া এবং ফ্লিট ওনারের ডেলিভারিকৃত পণ্য ঠিকানা অনুযায়ী গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া এবং ওর থেকে ডেলিভারি চার্জ আদায় করা। মূলত হচ্ছে শিপিং চার্জ এবং হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে এখানের মূলত মুনাফার মূল উৎস। ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবসা স্থাপনের জন্য আমার প্রয়োজন হচ্ছে নিজের একটা অফিস তৈরি করা। যদি অফিস ভাড়া নিতে যদি মূলধনের স্বল্পতা হয় তাহলে আমি নিজের ঘরকে অফিস হিসাবে কাজে লাগাতে পারি। 2 হচ্ছে ব্যবসায়ী রেজিস্ট্রেশন গ্রহণ। ব্যবসায়ী রেজিস্ট্রেশন গ্রহণের মাধ্যমে আমরা গ্রাহকের বিশ্বাস খুব সহজে অর্জন করতে পারি। 3 হচ্ছে ভিজিটিং কার্ড নিয়ে কমিশন এজেন্টের সাথে সাক্ষাৎ করা এবং 4 হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে এই গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা। এবং পরিশেষে বলতে চাই এটা পুরোটা আমি নিজ অর্থায়ন করতে চাই এবং আমি মনে করি এটা আমার কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি দেশের পরিবহন ব্যবস্থার আরও সহজতর করে তুলবে। এবং পরিশেষে এটাই বলতে চাই, এই ব্যবসায় সফল হতে হলে দৃঢ় মনোবল এবং এই কঠোর পরিশ্রমের প্রয়োজন। সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাতে চাই হচ্ছে এই রেজাউল স্যারকে, যিনি আমাদের প্রতিনিধিত্ব সাহায্য করে গেছেন। ধন্যবাদ স্যার, এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজাহান। তো আজকে প্রেজেন্টেশন হচ্ছে আমার ডেয়ারি ফার্ম। আমার ডেয়ারি ফার্মের নাম হচ্ছে শাহমানর ডেয়ারি ফার্ম। এটার ঠিকানা হচ্ছে শান্তিরহাট, ঘটি চট্টগ্রাম। তো আমার এই ডেয়ারি ফার্ম তৈরি করতে গিয়ে আমার একটা ভালো স্পেস লাগবে, যেটা হচ্ছে আমাদের একটা মনে করেন জায়গা, ভালো একটা জায়গা থেকে এই স্থাপনটা করতে হবে। তো এখানে করতে গেলে আমাকে পর্যাপ্ত একটা প্রশিক্ষণ নিতে হবে এই বিষয়ের উপর। তারপর এখানে একটা জায়গা নির্বাচন করতে হবে, পাবলিক প্লেস হবেন এটা, কারণ এখানে জায়গা তৈরি করার পর এখানে যন্ত্রপাতি ক্রয় করতে হবে অনেক, এরপর এখানে মানুষ জনবল নিয়োগ করতে হবে, খামারের বিজ্ঞাপন জনবল নিয়োগ করার পর এটা বিজ্ঞাপন করতে হবে। এখানে এটা খামারটা তৈরি করার জন্য আমার ক্যাপিটাল দরকার, যার ফলে ক্যাপিটালটা আমার বাসার মানে পরিবার থেকে নিয়ে নিব। এরপর আমি প্রথম সর্বনিম্ন একটা ব্যবসা করব। এরপর এর থেকে আস্তে আস্তে মানে বড় করে আমি আমার খামারটিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ, এ বলে আমার উপস্থাপনাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। এই প্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা তোমাদের কি করতে পারবে, স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবে। তোমরা একটা সাহসিকতার পরিচয় দিয়েছ, তুমি 5 জনের সামনে আজকে কথা বলার যে সাহসটা দেখাইছো, 10 জনের সামনে কথা বলার যে সাহসটা তোমার তৈরি হয়েছে, অন্যদিন দেখা যাবে তুমি 15 জনের সামনে কথা বলছো, এরপর 20 জন, এরপর 100 জন, এরপর একটা সময় দেখা যাবে তুমি লাখো জনতার সামনে কথা বলছো। এটাই হচ্ছে তোমার স্কিলটা, যে স্কিলটা তোমার ভিতরে ছিল, একটা ভয় কাজ করতো, সেই ভয়টা দূর করার জন্য আজকে প্রেজেন্টেশনটা ছিল। প্রেজেন্টেশন তুমি কি বলছো ডাজেন্ট ম্যাটার,
কি বলছি আমি ডাজন্ট ম্যাটার, আমি কি এখানে এসে সাহস করে কথা বলতে পারছি কিনা সেটা হচ্ছে মূল মূল বিষয়টা ছিল সেটা, সে সাহসিকতা। আজকে তোমাদের মোটামুটি অনেকে ভালো একটা প্রেজেন্টেশন করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে ফেসবুক পেজে যে দিব, যারা তোমাদেরকে দেখবে তারাই কমেন্ট করে বলবে কে সবচেয়ে বেশি ভালো করছো, কে ওভারঅল সবাই খুব ভালো করছো, তবে ফেসবুকের কমেন্টের মধ্যে সিলেকশন হবে তোমাদের এই বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি কে ভালো করছো, ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক সবার জন্য, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ অন্য আরেকটি ভিন্ন রকমের প্রোগ্রাম নিয়ে তোমাদের সাথে আগামীবার দেখা হবে, ঠিক আছে কিনা। একটা আমরা